বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি উগ্লাতা নিয়ে একটা তিনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আর আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে গত রবিবার দিন আমরা পার্কে গিয়ে গিয়েছিলাম আর কি ঘুরতে তো ঘুরতে গিয়ে পার্কের ভিতরে যেই সব ছবিগুলো তুলেছিলাম তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর হচ্ছে রায়ানের গিফট তো রায়ণ কি গিফট পেলো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্কের ভিতরে ঘোরাঘুরির সময় হচ্ছে আমাদের সুন্দর সময়ের সুন্দর কিছু মুহূর্ত ছবির মাধ্যমে হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো মাথার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন তাশমিরের পাপা গিফট করেছিল হাজব্যান্ডের কাছ থেকে ফুল গিফট পাওয়া ফুল পাওয়াটা আসলে কি বলবো ভাগ্যের ব্যাপার তো যাই হোক আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তো আজকের ভয়েসটা আসলে আমি জানি না কেমন হবে রাতের বেলা দিচ্ছি ভয়েস সবাই ঘুমিয়ে আছে একদম ভাবলাম যে মানে কোলাহল বা হচ্ছে আওয়াজ সব কিছুই একদম স্তব্ধ কোনো শব্দ হচ্ছে না ভাবলাম যে এই সময় আমার ভিডিওর মানে একটু ভয়েস দিয়ে দিই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে আশা করছি যে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মূল্যবান মতামত মানে আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাতে পারেন কমেন্টস বক্সের মাধ্যমে কমেন্টস করে তো রাজহাশ দেখে বাংলাদেশের কথা অনেক মনে পড়ছিলো মনে হচ্ছিলো যে মুহূর্তে আমি বুঝি বাংলাদেশই আছি তো এবার আসি অন্য কথায় যে কথাগুলো হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে অনেক বেশি টেনশন আছি রায়ানকে নিয়ে এটা তো আপনারা জানেন এই জন্য হচ্ছে আমার রেগুলার ব্লগুলো করা হচ্ছে না বাসার যে ব্লগ ভাবলাম যে আজকে যেহেতু কোনো ব্লগ তৈরি করিনি তো ঘুরতে যেদিন গিয়েছিলাম সেদিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি আর রায়ান হচ্ছে অনেক বেশি অসুস্থ তো রায়ানের হচ্ছে মুড একটু ভালো রাখার জন্য অনেক বেশি ট্রাই করতেছে রায়নের পাপা যাই হোক রায়নের জন্য গিফট নিয়ে এসেছে আজকে আর রায়ান দুজন মিলে হচ্ছে ওদের গিফট আজকে ওপেন করবে তো রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো এগুলো মাসাল্লাহ সবাই কিন্তু বড় ছোট সবারই কিন্তু অনেক বেশি পছন্দ তো কাশ্মীরের পাপারও অনেক বেশি পছন্দ সে সবসময় একটা জিনিস অনেক বেশি মিস করে আমাকে মাঝে মধ্যেই হচ্ছে মনে করিয়ে দেয় ছোটোবেলায় নাকি সে গাড়ি না বিমান যেন এরকম বিমান সম্ভবত আর কি চেয়েছিলো তো যাই হোক তখন পায়নি তো বাচ্চারা কিন্তু ছোটোবেলায় কিন্তু এক এক ধরনের এক এক জিনিসের শখ থাকে ছোটোবেলায় যে শখটা থাকে ওটা কিন্তু বড় হলে আর থাকে না তো যাই হোক তার সঙ্গে বাবা ছোটোবেলায় চেয়েছিলো অথচ সে পায়নি তো তার সেই জিনিসটা আর কি মনে রয়ে গেছে আজও পর্যন্ত তো তার ছেলেরা যখন যে আবদারটা করে সে বাবা হিসেবে সবসময় তার ছেলেদের আবদার পূরণ করার চেষ্টা করে তো আজকে হচ্ছে মার্কেটে গিয়েছিল বাসায় কিছু মানে খাবার দাবার দরকার তাই আর কি কেনাকাটা করে নিয়ে এসেছে তো ওগুলো আর আমি আর কি ভিডিও শ্যুট করিনি ভাবলাম যে আজকে শুধু হচ্ছে রায়ানের গিফট আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে আমাদের তাস্মীর আর রায়ান দুজনে মিলে হচ্ছে ওদের হ্যাঁ গাড়িটা আর কি প্যাকেট থেকে বের করতেছে দুই ভাই মিলে তো মহা খুশি তারা হচ্ছে মানে অপেক্ষায় ছিল যে কখন নাম্য বলবে আর হচ্ছে কখন ওরা মানে মানে হচ্ছে এই গাড়িটা আর কি প্যাকেট থেকে বের করবে তো এই যে তাসমীর দেখাচ্ছে গাড়িটা হচ্ছে একটা প্যাকেটের সাথেই তো মানে ই করানো আর কি আটকানো তো এটা হয়েছে স্ক্রু দিয়ে হচ্ছে হ্যাঁ স্ক্রুব ড্রাইভার যেটা ওটা দিয়ে খোলার দরকার কিন্তু স্ক্রুব ড্রাইভার এই মুহূর্তে তাশ্মীরের কাছে ছিল না ও হচ্ছে নেল কাটার দিয়ে তারপরে তো খুলে ফেললো যাক এটা এক ধরনের আইডিয়া হাতের কাছে যখন যেটা থাকে সেই জিনিসটা কাজে লাগানোর আইডিয়া কয়জনের আছে বলেন তো যাই হোক তাশ্মীর হচ্ছে ওর আইডিয়াটা ও প্রয়োগ করলো ভালোই লাগলো আমার কাছে তো গাড়িটা বের করা হয়ে গিয়েছে এখন হচ্ছে রিমোটটা বের করার জন্য তশমের চেষ্টা করতেছে আজকে আর আমি ওর গাড়ি হচ্ছে খুলে দেওয়ার জন্য কোনো হেল্প করিনি ও নিজে নিজেই হচ্ছে সব করেছে একদম বড় মানুষের মতো সব পার্ট বাই পার্ট হচ্ছে একটা একটা করে খুলেছে যে রিমোটটা খুলে নিয়েছে এখন আবার এই যে দেখুন কি মিস্ত্রি কাজ করতেছে সে হ্যাঁ স্কুল ড্রাইভারের কাজ সে হচ্ছে নেল কাটা দিয়ে সেরে ফেলছে তো এখন হচ্ছে ব্যাটারি লাগাতে হবে রিমোটে আর হচ্ছে কাশ্মীরের পাপার কিছু কথা বলবো এখন আমি তো যাই হোক গাড়িতে আর আর হচ্ছে রিমোটে দুটোতেই হচ্ছে দুইটা করে দুইটা না সরি গাড়িতে হচ্ছে তিনটা ব্যাটারির লাগবে আর হচ্ছে রিমোট হচ্ছে দুইটা মোট পাঁচটা ব্যাটারি লাগবে যাই হোক তাশ্মীরের এই দিকে লাগাতে থাকুক আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমরা প্রতি মাসেই আলহামদুলিল্লাহ দুজনে মিলে দুজনে কি আমি নিজেই হিসাব করি তাশ্মীরের বাবা কখনোই সে ওরকম কোনো হিসাব করে চলে না তার যখন যা মন চায় খাবার দাবার সব জিনিসই মার্কেট থেকে সে তার ইচ্ছে মতোই কিনে নিয়ে আসে আমি এই জন্য অনেক মাঝে মধ্যে হ্যাঁ চিল্লাপাল্লা করি তো আমি চিল্লাপাল্লা করেও আমার কোনো কাজ হয় না তো যাই হোক আজকে হচ্ছে মার্কেট থেকে যখন গাড়িটা কিনে এনেছে আমাকে আগে থেকে বলেনি তো গাড়ি দেখে আমি বললাম যে তুমি কোথায় এত টাকা পেলে কারণ বাসা থেকে তো টাকা নিয়ে যাও না সব টাকা তো আমার কাছেই ছিল তো পরে আমাকে বলতেছে যে আমি বলি যে ছেলেদের জন্য কখন মানে মার্কেটে গেলে তোমার এক একটা কিনতে মনে চায় এত টাকা তুমি কোথায় পাও পরে বলতেছে যে আমাকে ভূতে জোগায় দেয় তো ভূতে নাকি তার ছেলেদের জন্য খেলনা বা যা তার মনে চায় তা কেনার জন্য নাকি ভূতে তাকে টাকা জোগায় দেয় এই কথাটা শুনে আমার অনেক বেশি হাসি পেয়েছে তো যাই হোক বাবা হিসেবে আলহামদুলিল্লাহ তাসমিরের পাপা জন্য তালার দরবারে আমার কাছে লাখো কোটি সুক্রিয়া যে আমি এমন একটা হাজব্যান্ড পেয়েছি সত্যি বিয়ের আগে এই স্বপ্নটাই আমার ছিল যে আমার বাচ্চারা যখন যেই জিনিসটা চাবে ওটা যেন বাবা হিসেবে সে পূরণ করতে পারে তো আলহামদুলিল্লাহ আমার আশাটাও পূরণ হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো যে যেখানে আছেন সব সময় সেফ থাকার চেষ্টা করবেন তো আমাদের জন্য দোয়া করবেন আর এই তো রায়নের শরীর আলহামদুলিল্লাহ এখন জ্বর নেই তো এই তো রিমোট কন্ট্রোল গাড়িটাই তো রেডি তারা এখন চালাচ্ছে তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ